তত্ত্ব মাঝপথ। গণধর্ষণৰ বিৰুদ্ধে জাতি ধৰ্ম নিৰ্বিশেষে ওলাই আহিছে সকলো। পাঁচ নৰপিশাচৰ আসুৰিক প্ৰবৃত্তিৰ বলি হ'ল নৱম শ্ৰেণীৰ ছাত্ৰী আৰু তাৰ পিছত পৰিৱেশ এয়া। জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে সকলো সমবেত হৈছে মাজপথ দুৰ্গা পূজাৰ ৰাজহুৱা খেলপথাৰত। ধৰ্ষণকাৰীৰ বিৰুদ্ধে ঐক্যবদ্ধ প্ৰতিবাদ। টিউচনৰ পৰা ঘৰলৈ গৈ থকা অৱস্থাত এই পাঁচ লম্পটৰ মৌন কামনাৰ বলি হ'ল ছাত্ৰীগৰাকী। ইতিমধ্যে ওদালগুৰি আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে পাঁচ নৰাধমক। ভালকৈ চিনি থওক মানৱ আকৃতিৰ এই পাঁচটা অসুৰক। ইহঁতকেইটা ক্ৰমে মুস্তাক আহমেদ, মহিদুল ইছলাম, হাফিজুল আলী, সাত্তাম আলী আৰু আছান আহমেদ। এই পাঁচ লম্পটৰ বিৰুদ্ধে ওলাই আহিছে সমগ্ৰ মাজপথবাসী ৰাইজ। সকলোৰে এটাই কথা, ধৰ্ষণকাৰীক শাস্তি দিবই লাগিব। বলাৎকার করা হয়েছে, সেই বলাৎকার যে ধরনের একদম নিঃসঙ্গভাবে বলাৎকার করা হয়েছে, ইয়ার কিন্তু উচিত শাস্তি হব লাগিব, ফাঁসি হব লাগিব, অন্যথা নহলে আমি কিন্তু উত্তপ্ত পরিস্থিতি গড়ে তুলিম। ইয়ার দায়িত্ব পাঁচ লম্পটর হাতত সর্বস্ব হেরা জিয়রী হিয়া ঠাকুরে কাঁদিছে পিতৃ মাতৃয়ে। যোন কালপীড়িত সেইকেইটাক অতি সোনকালে আনি পেলাই ফাঁসি নহয় এনকাউন্টার করে দিয়ক, এনকাউন্টার করে দিয়ক। ঐক্যবদ্ধ প্রতিবাদত সহযোগ করিলে নিখিল বড়ো ছাত্র সন্থা, আকসু, আশা, ভোজপুরী ছাত্র সন্থা আদি বহু দল সংগঠনে। যে পাঁচজনীয়া গেংরেপ, এটো খুব দুখজনক কথা বলে কব লাগিব। মানে এনেকা যদি হৈ থাকে অসমত, আমার ফন্টি, আমার ছোৱালী এনেকা ফ্রি ঘুরি থাকে বা চলিব কারণে বহুত অসুবিধা হব। ইয়ার কারণে প্রশাসনত আহ্বান জানাই যে যিখিনি দুষ্কৃতী যোনে সেইটো কাণ্ড করিল তেখেতক অতি সোনকালে গ্রেপ্তার করব লাগে আর তেখেতক কেমান পারে সাজা, আইনের যে সাজা সেইটো দিব লাগে। তার মাজতে উত্তেজিত রাইজর খঙর বহিঃপ্রকাশ, জ্বলাই দিলে দুই নরপিশাচর বাসগৃহ। অসম আরক্ষীর সঞ্চালক প্রধান জি পি সিংয়েও ঘটনার ক্ষিপ্র তদন্তর নির্দেশ দিছে। সম্প্রতি ওদালগুৰি আরক্ষীর জিম্মাত পাঁচ নরপিশাচ। পিতৃ মাতৃর লগতে সকলে আশা করেছে ধৃত পাঁচ বাসন্তক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব। পিছে অপরাধ আর অপরাধের বিষয়ে শূন্য সহনশীলতার কথা কোয়া আরক্ষী প্রশাসনে এই পাঁচ বাসন্তর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব তার উপর দৃষ্টি নিবদ্ধ থাকিব সকলে। ওদালগুৰির পৰা মিরাতুল হোসেনের রিপোর্ট, ডিএ নিউজ প্লাস। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।